সম্মানিত মুসল্লিন কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমা। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা আল ইস্তিকামাতু ফিদ্দিন এর মধ্যে আস-সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে। কোনো মুমিন মুসলমান দিনের মধ্যে অটল থাকার জন্য সেরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে। সেরাতে মুস্তাকিম ছাড়া অন্য কোনো পথে যদি কোনো ব্যক্তি চলে, সে কখনো দিনের মধ্যে ধীরো বা অবিচল থাকতে পারে না। বলে সেরাতে মুস্তাকিম কি? সেরা শব্দের অর্থ হইল রাস্তা বা পথ বা দিক নির্দেশনা, পন্থা। আর মুস্তাকিম শব্দের অর্থ হইল সোজা, সরল, সঠিক, ন্যায়সঙ্গত। তাহলে সেরাতে মুস্তাকিম বলা হয় সরল সঠিক যে দিনের বা শরীয়তের পথ, তাকে বলা হয় সেরাতে মুস্তাকিম। সেরাতে মুস্তাকিমের অর্থ যদিও সরল বা সঠিক, কিন্তু সেরাতে মুস্তাকিমের মধ্যে চলা কিন্তু সহজ না। সেরাতে মুস্তাকিমে চলতে গেলে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি আসবে। এক নম্বর বাধা যেটা, এটা হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান কোনো মুমিন মুসলমানকে সেরাতে মুস্তাকিমের মধ্যে চলো এইটা সে সহ্য করতে পারে না। যে কোনোভাবে তার এই শয়তানের চেষ্টা হলো একজন মুমিন মুসলমানকে সেরাতে মুস্তাকিম থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে রাস্তা রয়েছে, পদ্ধতি রয়েছে, যে শরীয়ত রয়েছে, যে ইসলাম রয়েছে, এইটার থেকে তাকে দূরে সরাইয়ে দেওয়া। যেমন কোরআনে কারীমের সূরা আরাফের ১৬ এবং ১৭ নম্বর আয়াতে আছে, শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, তাহার গলার মধ্যে লানতের ডুরি দিলেন, রাজিম অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হইল। ওই সময় শয়তান আল্লাহ তাআলার নিকটে বলছিল, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আপনি যে আমাকে লাঞ্ছনা দিলেন, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনার সেরাতে মুস্তাকিমের মধ্যে বসে থাকব, তাহাদের জন্য, আপনার বনি আদমের জন্য, অর্থাৎ বনি আদমকে পদভ্রষ্ট করার জন্য সেরাতে মুস্তাকিমের যে পথ আছে এইটার মধ্যে আমি অবশ্যই অবশ্যই সেখানে আমি বসে থাকব। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমা ওয়া আন শামাইলিহিম। এরপরে শয়তান বলে, অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানের নিকটে আসব, তাহাদের সম্মুখ দিয়া, তাহাদের পিছন দিক দিয়া, তাহাদের ডাইনে, তাহাদের বামে, অর্থাৎ চতুর্দিক দিয়ে আমি তাহাদেরকে হামলা করব। ওয়ালা তাজিদান্না ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তাইলে আমার, শয়তান বলতেছে, আমার এই চেষ্টার কারণে সেরাতে মুস্তাকিম থেকে আপনার বান্দাদেরকে সরানোর জন্য আমার যে চেষ্টা, চেষ্টা আমি সফল হয়ে আপনার অধিকাংশ বান্দাকে আপনি শুকুরগুজারি, হ্যাঁ, আপনি পাইবেন না, কৃতজ্ঞ বান্দা পাইবেন না। তো কৃতজ্ঞ বান্দা না পাইলে কী হবে? নাফরমানি, নাফরমানি বান্দা পাইবেন। তাহলে সেরাতে মুস্তাকিম থেকে দূরে সরানোর জন্য সবচেয়ে
যে কাজ করে এটাকে শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে একাধিক স্থানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস শয়তান আলাকুম আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আরেকটা হলো যে আইম্মাতুম মুদিল্লিন, পথভ্রষ্ট নেতৃবৃন্দ, এইটো সেরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য কাজ করব। যাহারা নিজেরা হেদায়েতের মধ্যে নাই, গুমরার মধ্যে আছে, তাহারা চাইব আমরা যেরকম গুমরার মধ্যে আছি, পথভ্রষ্টের মধ্যে আছি, যাহারা সেরাতে মুস্তাকিমে আছে তাদেরকেও আমাদের দলে এনে ফেলি। আরেকটা সেরাতে মুস্তাকিম থেকে বিচ্যুতি করার জন্য আরেকটা হলো বাহাত্তর ফেরকায় বাতেল, তাহারা সেরাতে মুস্তাকিমের সাথে তাহারা নিজেরা রাস্তা তৈরি করে রাখছে। কি করে রাখছে? এই রাস্তা তৈরি করে তাহারা তাহাদের দিকে ডাকতেছে, আহ্বান করতেছে যে আমাদের এই পথে আসেন, এইডে কি নাজাতের পথ, এইডে সঠিক পথ। কিন্তু সেরাতে মুস্তাকিমের মধ্যে ডাকে কয়জনে? একজনে। আর সেরাতে মুস্তাকিমের পথভ্রষ্টের রাস্তার মধ্যে ডাকে কয়জনে? বাহাত্তর জন। এবং তারা কি মুসলমান? তারা কি মুসলমান নামধারী। আরেকটা প্রতিবন্ধক হলো সেরাতে মুস্তাকিমের জন্য, এটা হলো অজ্ঞতা, জ্ঞানহীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবিজাল ইলমু বিকফজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারাতে এলেম উঠিয়ে নেওয়া হবে। তো যখন আলেম বাকি থাকবে না, এত্তাখাজান নাসু রুসান জুহালা, মানুষ বড় বড় জাহেলদেরকে, মূর্খদেরকে তাদের নেতা বানাইবে, অনুসরণীয় বানাইবে। ফাসুইলু, অতবার বড় বড় জাহেল নেতা দই গেছে, তো নেতার কাছে শরীয়তের মাস্তা মাসাল জিগিত না, হ্যাঁ, তাই তাদেরকে জিজ্ঞাসিত করাবে, ফাফতাও বে গাইরে এলমিন, অতবার তাহারা ফতুয়া দিব এলেম সারা। ফা দল্লু ওয়া দাল্লু, তারা নিজেরাও গুমরা অপরকেও গুমরা করবে। তাহলে সেরাতে মুস্তাকিমের মধ্যে থাকার জন্য এই থাকার জন্য একটা প্রতিবন্ধটা কোনটা? অজ্ঞতা। অজ্ঞতা, এই এলেম যদি না থাকে, সঠিক এলেম, অজ্ঞতা যদি থাকে, তাহলে এটা কী হয়ে যাবে? সেরাতে মুস্তাকিমের থাকা যাবে না। আরেকটা হলো মানুষের আনানীয়ত, আমিত্ব। গাউসিফাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা কাদিরিয়া তরিকা করছেন, আমি কী রে বইয়া থাকতাম, আমিও নতুন আরেকটা বানায়াম। হযরত এই নোমান ইবনে সাবেত আবু হানিফা রহমতুল্লাহ, তিনি হানাফি এক মাজহাব তৈরি করছেন, আমিও নতুনভাবে আরেকটা বানাই। কিন্তু হ্যাঁ, গাউসিফাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে তরিকা বানাইছেন, এইটা এলেম দিয়া বানাইছেন না, তিনি রিয়াজত, দিয়ানত, তাকওয়া, পরহেজগারি। আবু হানিফা রহমতুল্লাহ যে শরীয়তের উপরে চলার জন্য যে দিক নির্দেশনা মারজাব করছেন, এলেম সারা করছেন, তা এলেম দিয়ে করছেন। কারণ আমার এলেম নাই, কিন্তু কি আছে না, ইচ্ছা আছে। এই ডলের যে একজন ব্যক্তি সাপ ধরতেছে, আরেকজনে যদি দেখে যদি, আরে এই ব্যক্তিও তো দুই ফাও আছে, আমারও তো দুই ফাও আছে, আমিও কি করি সাপ ধরে লাই ওই গুনি, এটা কি অসুবিধা না? কারণ যে ব্যক্তি সাপ ধরছে সাপুরিয়া, সে সাপ ধরার আগে সাপ ধরার মন্ত্র জানছে, কৌশল জানছে।
মানে আমি কৌশল না জেনে যদি আরেকজনের সাপ ধরছে দেখিয়া আমিও সাপ ধরা লইলাম, এর দ্বারাতে জীবন চলে যেত না? কিন্তু হ্যাঁ, মন্ত্র না জান না সাপ ধরতে গেলে এটা জীবন যায়, ঈমান যায় না। কিন্তু যে যেই কাজের উপযোগী নহে ওই ব্যক্তি যদি ওই কাজ করতে যায় শরীয়তের বিষয়ে, তাহলে তার জীবন যদিও না যায় তার ঈমান চলে যাবে, এবং তাহাকে যারা অনুসরণ করবে তাহারাও পদভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন জালিক। তো ইসলামের যে পথ এটা বিভিন্ন কোরআনে কারিম এবং হাদিস শরীফে বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে। সেরাতে মুস্তাকিম বলেও এটার পরিচয় দিচ্ছেন, যেমন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটাকে ইসলাম বলেও পরিচয় দিয়েছেন। ইসলাম ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম, এবং রাসূল সাল্লাম সিরাতে মুস্তাকিমে পরিচয় দিয়েছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, যেটার মধ্যে আমি এবং আমার সাহাবারা রয়েছেন, অর্থাৎ আহলুস সুন্নাতি ওয়াল জামা। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়েছেন, এবং সিরাতে মুস্তাকিম থেকে মানুষ যে মুমিন মুসলমানরা যে বিচ্ছিন্ন হয়ে যাবে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মূল রাস্তা থেকে সরে যাবে, এইটার বর্ণনাও আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দিয়েছেন। যেমন সূরা আনআমের 153 নম্বর আয়াতে আছে ওয়ান্নাহাজা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেন নিশ্চয় এইটা হলো সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, অতঃপর তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সিরাতে মুস্তাকিমের চতুর্পাশে যে বিভিন্ন মানুষের মন গড়া বানানো যে রাস্তাসমূহ আছে এগুলোকে তোমরা অনুসরণ করিও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম কয়টা? একটা। এবং সিরাতে মুস্তাকিম ছাড়াও আরও যে অন্যান্য রাস্তা থাকবো এটা আল্লাহ তাআলাও বর্ণনা করছেন, বলছেন যে ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সাবিলুন হলো এক বচন, সাবিল হত কি রাস্তা, আর সুবুল হত কি রাস্তাসমূহ, রাস্তাসমূহ। তো এই সিরাতে মুস্তাকিমকে বাদ দিয়ে অন্যান্য যে পদভ্রষ্টের রাস্তাসমূহ আছে এগুলোকে তোমরা অনুসরণ করিও না। ফা তাফাররাকা বিকুম আন সাবিলিহি, বলে অন্য রাস্তাসমূহের মধ্যে অনুসরণ করলে কি হইব, ওই সিরাতে মুস্তাকিম যেটা আছে এইটার থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, এইটা লাঞ্ছুত হয়ে যাবে। কেউ ভাই শামবক শীত থেকে শখ বাজারে যাওয়ার জন্য রাস্তা আছে না? এই রাস্তার চতুর্পাশে আর অন্য রাস্তা আছে না? অন যদি মনে করে আরে এইটাই না মনে হয় সুন্দর রাস্তা দেখা যায়, তাইলে সে যদি তার গন্তব্য কোথায়, চক বাজার যাওয়া, অন্য রাস্তায় যদি যায় তাহলে কি গন্তব্যে যেতে পারবে? রাস্তা অনেক আছে, কিন্তু আমি যে আমার যে টার্গেট আমার যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রাস্তায় যাওয়া, এইটার যেই দিক নির্দেশনা আছে এইটাকে ফালাইয়া দিয়ে যদি অন্য রাস্তায় যদি যায় তাহলে কি সিরাতে মুস্তাকিমে থাকবো? সারাদিন ঘুরতে পারবো কিন্তু চক বাজার যাওয়া হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে অন্য রাস্তাসমূহের মধ্যে যদি রাস্তাসমূহের যদি তোমরা অনুসরণ করো তাহলে আসল যে সিরাতে মুস্তাকিম
যেইটা দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে, এইটার থেকে তোমরা দূরে সরে যাবে। জালিকুম ওয়াসাকুম বিহি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিতেছেন যে তোমরা কি করো, সেরাতে মুস্তাকিমকে অনুসরণ করবে, সেরাতে মুস্তাকিম ছাড়া অন্য রাস্তাকে তোমরা অনুসরণ করবে না। লাল লাকুম তাত্তাকুম, তাহলেই তোমরা ফরহেজগার হবে। ফরহেজগার অর্থ কি? এখানে ফরহেজগার অর্থ কি? লাঞ্ছুতার হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন অগণিত জায়গার মধ্যে সেরাতে মুস্তাকিম দিন এগুলোর মধ্যে বহাল থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন, যেমন সূরা শুরার 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা দিনকে কায়েম করো। এ দিন অর্থ কি? সেরাতে মুস্তাকিম, সেরাতে মুস্তাকিম ইসলাম। ওয়ালা তাতাফাররাকু ফিহি, এইটার মধ্যে তোমরা বিচ্ছিন্ন হইও না। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মিকে আকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। তো এখানে সেরাতে মুস্তাকিমের পরিচয় দেওয়া হয়েছে হাবলুল্লাহ ইদিয়া, আল্লাহর রশি। কিসের রশি? এটা এখানে একটা উদাহরণ, কোনো একজন ব্যক্তি যদি কুফের মধ্যে পড়ে তাহলে এই কুফের থেকে উঠার জন্য কি দরকার? রশির দরকার, রশির দরকার। তো কুফের উপরে একজনে রশি ধরে রয়েছে, সে যদি কুফের থেকে উঠতে হয় তাহলে ওই রশি থেকে যদি ধরে তাহলে সে কুফের থেকে উপর উঠতে পারবে। এই জন্য আমরা আসিলাম কোথায়? জান্নাতে। আমরা কোথায় ছিলাম? জান্নাত থেকে আমরা পরীক্ষার হলের মধ্যে দুনিয়ার মধ্যে আসছি। এখন আবার যদি জান্নাতে যাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীনের রশি দিয়েছেন, কিসের রশি? এইটা ওই গরু ছাগল বান্ধার রশি না, এটা কিসের রশি? দ্বীন ধর্মের যে রশি, ওইটাকে যদি আমরা আঁকড়াইয়া ধরি, এটাকে যদি কি করি, তাহলে যিনি আমাদেরকে আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেনেওয়ালা, তিনি হইলেন বড়ই শক্তিশালী। বড়ই কি? আমাদের কোনো আর চিন্তা নাই। এই জন্য বলছেন যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যে আল্লাহ তাআলা তো বলছেন যে এইটা হইল আমার সেরাতে মুস্তাকিম, এইটারে তোমরা অনুসরণ করো। এইটার যে উভয় পাশে আরও অনেক রাস্তা আছে, এগুলাকে অনুসরণ করিও না। তো আল্লাহ তাআলার হিসাবে বলছেন, আর আল্লাহ তাআলার এই বাণীটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই হাদিস শরীফটা মুস্তাদ আহমদের 4142 নম্বর হাদিস হিসাবে রয়েছে। আন আব্দুল্লাহ ক্বালা খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান ফাকালা হাযা সাবিলুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাম একদিন আমাদের জন্য একটা রেখা টানছেন, রেখা বুঝিনি, একটা দাগ টানছেন, সোজা একটা দাগ টানছেন। সেরাতে মুস্তাকিম সোজা রাস্তা, সরল রাস্তা। এই সোজা রাস্তা, এই সোজা একটা দাগ টাইনে বলছেন ফাকাল হাজা সাবিলুল্লাহ, এই রইল আল্লাহ রাস্তা। তার রাস্তা বানাইছে কে? আরে দাগটা টানছে কে? রাসূল সাল্লাম। তো রাসূল সাল্লাম দাগ টাইন না, কয় কি এটা আল্লাহ রাস্তা। তাহলে বুঝে গেল আল্লাহ সরাসরি রাস্তা বানাইয়া দিত না, আল্লাহর মনোনীত ব্যক্তি দ্বারাতে রাস্তা বানাই দেয়।
আমাদের মসজিদের সম্মুখে রাস্তাটা কার? সরকারি, সরকারি তুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন মন্ত্রী এমপি এটার মধ্যে কোনো মাটি ফেলাইছে নি? কি করছে? এটা টেন্ডার হয়েছে, সরকারিভাবে টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার কারণে সরকারি দিক নির্দেশনা অনুসারে এটার মধ্যে মাটি ফেলানো হয়েছে, ইট ইট গাঁথা হয়েছে, এরপরে সুরকি দিছে, এরপরে এটাকে ফিজ দুনা দিছে। রাস্তাটা কার? সরকারি। বানাইছে কে? সরকারের মনোনীত ব্যক্তিরা। মনোনীত কি ব্যক্তিরা? কথাটা যদিও প্রাসঙ্গিক, এটি অন্য কথার জবাব, ফের কে বাতিল দেন। তো ইয়া দিন কিন্তু আল্লাহর, কিন্তু এই দিন সেরাতে মুস্তাকিম আল্লাহর, কিন্তু এই সেরাতে মুস্তাকিমের পরিচয় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা দোয়া করি, হে আল্লাহ, সিরাতে মুস্তাকিমের মধ্যে আমাদেরকে বহাল রাখেন। কোন সিরাতে মুস্তাকিম? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিম যাহাদের উপরে আপনি নিয়ামত দান করছেন। অন্য আয়াতে আছে, মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদা ওয়াসসলিহিন। মনোনীত ব্যক্তি কারা? আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকিন, শহীদ, আল্লাহর ওলিরা। আল্লাহর কি? তাহলে গাউসে ফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ, হজরত আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ যেই ফতরা বানাইছেন, এটা আল্লাহর ফতনা? কেন? তারও হলো আল্লাহ তালার মনোনীত ব্যক্তি। আপনারা কত বুঝিনি? মন্ত্রী এমপি রাস্তা বানাইল না সরকারের কোন লোকে, এরপরও কি কই? সরকারি রাস্তা। কিন্তু হ্যাঁ, সরকারের দিক নির্দেশনা অনুসারে এখানে কি করছে? লেবারেরা কাজ করছে। এই জন্য যাহারা আল্লাহর ওলি, যাহারা মুস্তাহিদিনে কেরাম, তাহারা হলো আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত ব্যক্তি। হ্যাঁ, আমরা যদি মনোনীত ব্যক্তিদের এই দিক নির্দেশনা পথে চলি, এইটাই কি সেরাতে মুস্তাকিম। তো রাসূল সাল্লাম একটা সরল রেখা টানলেন, বললেন যে হাজা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। দেখছেন সরলরেখা আনছে কে? রাসূল সাল্লাম। সুম্মা খাত্তা আন ইয়ামিনি জালিকাল খাতে ওয়া শামাল শামালিহি খুতুতা। অতঃপর রাসূল সাল্লাম এই সরল যে রেখাটা, এইটার ডাইনে এবং বামে অনেক এই রেখা টানলেন। ফেরকে বাতিল কয়টা? 72। কত? 72। এই জন্য এই আকায়েদের কিতাবের মধ্যে আছে যে রাসূল সাল্লাম সরল রেখা একটা টাইম না, এই সরল রেখার ডাইনে ছয়টা, বামে ছয়টা, কয়টা হয়েছে? 12টা। এবং প্রত্যেকটার মধ্যে আবার 12টা, 6 12 কত? 72। 6 12 কত? আরে কত বুঝিনি আপনারা? এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করছেন যে আমার উম্মত সর্বষ্ট কয়টা হইব? 72 দল, আর একটা হবে সঠিকের মধ্যে। হ্যাঁ, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে কাগজ কলম দিয়া প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছেন। ফাকালা হাজিহি সুবুলুন। তো রাসূল সাল্লাম সিরাতে মুস্তাকিমের সঠিক পথের ডাইনে এবং বামে রেখাগুলো টেনে বলছেন যে এগুলো, এই সমস্ত রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তানুন ইয়াদউ ইলাইহা। এই যে 72 যে ফেরকায় বাতিল, প্রত্যেকটা এই রাস্তার মধ্যে শয়তান রয়েছে। কী রয়েছে শয়তান? কি
শয়তান কয় ধরনের? দুই ধরনের, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। জিন শয়তান থেকে কিন্তু মানুষ শয়তান ইয়া বেশি, ভয়াবহ বেশি। কেমনে? জিন শয়তান রে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বললে এটা দূরে জায়গা, আর মানুষ সবাই কাছে আইয়ে কইতেছে কি কইছে ইয়া লই। এই জন্য রাসূল সাল্লাম বলেন আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তানুন, প্রত্যেক রাস্তার উপরে রয়েছে শয়তান, ইয়াদু ইলাইহা, তাহারা কি করে ওই ওই যে তার যে পদ্মষ্টের যে পথ আছে এই দিকে আহ্বান করে। সুম্মা কারা হাজিল আয়াতা, রাসূল সাল্লাম সাহাবায়ে কেরামকে সেরাতে মুস্তাকিম এবং সেরাতে দোয়াল্লা, সেরাতে মুস্তাকিম কি সঠিক রাস্তা এবং সেরাতে দোয়াল্লা পদ্মষ্টের রাস্তা, এগুলাকে একবারে কাগজ কলমে হ্যাঁ প্র্যাকটিক্যাল বুঝানোর পরে বলছেন যে, বুঝানোর পরে রাসূল সাল্লাম কোরআনে কারীমের আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এটা হলো আমার রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এর অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, হ্যাঁ রাস্তাসমূহের অনুসরণ করো না, ফা তাফাররাকা বিকুম আন সাবিলিহি, আগে যেই আয়াতটা তেলাওয়াত করেছি। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা করে দিয়েছেন যে মুসলমানরা সেরাতে মুস্তাকিম থেকে ধীরে ধীরে হ্যাঁ তাহারা বিভিন্ন দলে বিভক্ত হইতে হইতে হ্যাঁ 72 যে ফেরকায় বাতেল তারা একেবারেই দিন থেকে সেরাতে মুস্তাকিম থেকে তারা বিচ্যুতি হয়ে যাবেন, এগুলা রাসূল সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আন আব্দুল ইবনে উমার কল কলা রাসূল সাল্লাম লাইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাম এরশাদ করেছেন যে অবশ্যই আমার উম্মতের উপরে আসবে মা আতা আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের উপরে যাহা এসেছে, অর্থাৎ বনি ইসরাইলরা দিন থেকে সেরাতে মুস্তাকিম থেকে যেইভাবে তাহারা দূরে সরে গেছে এমনইভাবে আমার উম্মত কি হয়ে যাবে, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রাসূল উম্মত বলছেন উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াতি আর একটা হলো উম্মতে এজাবতি। দাওয়াতি অর্থাৎ রাসূল সাল্লাম যে সময় থেকে নবুয়তি প্রকাশ করছেন কোন সময়, 40 রাসূল সাল্লামের দুনিয়াবী হায়াত 40 বছরের সময় থেকে হ্যাঁ কত বছর 23 বছর কেয়ামত পর্যন্ত, ওই সময় থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই রাসূল সাল্লামের উম্মত, এটা হলো উম্মতি হিসেবে দাওয়াতি হিসেবে হিসেবে দাওয়াত। আর একটা হলো উম্মতে এজাবতি, এজাবতি অর্থাৎ যাহারা রাসূল সাল্লামকে নবী হিসাবে মানছে, নবী হিসাবে মানছে তার হলো কি উম্মতে এজাবতি। এজাবতি কি সারা দিয়েছে নবীর আহ্বানে, কি দিছে নবীর প্রতি ঈমান আনছে। তো রাসূল সাল্লাম যে বলছেন আমার উম্মত, এটা কোন উম্মত? উম্মতে এজাবতি, যাহারা রাসূল সাল্লামের ডাকে আরে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা কি পড়ে ইসলাম মুসলমান হিসেবে পরিচয় দেয়, মুমিন হিসাবে পরিচয় দেয়, নামাজ পড়ে রোজা রাখে, এর পরেও তারা সেরাতে মুস্তাকিমের মধ্যে নাই। যেমন দুই একটু কথা বলি, যাহারা আহলে কোরআন, আহলে কোরআন বুঝুননি, কোরআন অনুসারে চলে, কেউ এর থেকে আর কোনো বালাকতা আসেনি, আমি তো মনে করি জগতের মধ্যে এর থেকে আর বালাকতা নাই, কিন্তু হ্যাঁ
এই বালার মধ্যে যে কত কালা, যে নবীর দরকার নাই, তাহাদের কথার মধ্যে শুধু শুধু কোরআনের দলিল, শুধু কি কোরআনে কারিমের দলিল। এই সুরার এত নম্বর আয়াত আছে, খাই একারে এই ঠুটস্থ হয়ে লেতেছে, কিন্তু মূলের মধ্যে কি, নামাজ পড়ার জন্য কোরআনের নামাজ পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না মুহাম্মদের নামাজ কেন, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এটা একবার কোরআনের উপরে রয়েছে না আর কি, আর কোরআন লইয়া রয়েছে, কিন্তু এরপরও কি তদ্বস্ত আহলে হাদিস, আরে কিছু রে হাদিস মানেওয়ালা, হাদিস মানেওয়ালা অর্থ যদি এরম হয়, হাদিসের অর্থ আমি যে রুম বুঝি এমনি চললাম। যেমন বুখারী শরীফে সহি হাদিসে আছে যে রাসূল সাল্লাম একদিন ঘুমের থেকে উঠিয়া অজু না করে নামাজ পড়ে লাইছে, অন সহি হাদিসে আছে না বুখারী শরীফে। অন যদি কেউ মনে করে যে না আমিও ঘুমাইয়া অজু না করে নামাজ পড়িয়াম, কারণ এমনি শীত শীত, তাহলে এটা ওইগুনি হবে না কেন, কারণ অন্য সহি হাদিসে আছে এইটা হইল নবীর আমল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাম ঘুমাইলে অজু যায় না, কে যায় না, তো অহন অন যদি আমি গোলাম মোস্তফা যদি কই যে না সহি হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাম ঘুমাইয়া অজু সারা নামাজ পড়ে লেছে, অন আমি সহি হাদিসের উপর আমল করলাম ওই বুনি। তো এই জন্য আহালে হাদিসের অর্থ যদি এরম হয়, আমি সুবিধাবাদী হাদিসকে মানি, তাহলে এইটা সেরাতে মুস্তাকিম নয় থাকবো নি। এই যাবৎ যাহারা হাদিস শরীফকে অনুসরণ করে কিভাবে কোন আমল করতেইব এইটা দিক নির্দেশনা দিয়েছেন, তাহাদেরকে না মাইনা বাংলা বুখারী শরীফ বাংলা মুসলিম শরীফ সিয়াসিতে দিয়ে যদি আমি অহন চলতাম চাই, তাহলে এইটা কি সেরাতে মুস্তাকিম হইব, এটা কি সেরাতে দল্লা হইতো না, বুঝিনি কথাটা। তো এই জন্য তাহারও তো কি মুসলমান, কেউ মুসলমান না, এটা কি মুসলমান না, এটা কি কইতে পারবেন নাকি। এই জন্য উম্মত দ্বারা এখানে উদ্দেশ্য কি, উম্মতে দাওয়াতি, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, এরপরেও তারা দিনের সঠিকের মধ্যে নাই, সেরাতে মুস্তাকিমের মধ্যে নাই, যে কোনো এক দিক দিয়ে কি হয়েছে গিয়া গলত আছে। আরও দুই একবার কছিলাম যে এই মসজিদের মধ্যে ফ্যান ঘুরার জন্য, বাতির মধ্যে আলো জ্বলার জন্য ফ্যান ঠিক থাকলে বাতি ঠিক লেখতে সারব, লাইন ঠিক তাও লাগবো নি, ট্রান্সমিটার ঠিক তাও লাগবো নি, বরং কাপ্তাই থেকে মসজিদ পর্যন্ত আসার জন্য যত পথ আছে যত মাধ্যম আছে, কোনো একটা মাধ্যমকে যদি বিচ্ছিন্ন করা হয়, তাহলে কি সারাদিন যদি সুইচ টিপে আইবনি, তদ্রূপ সেরাতে মুস্তাকিম এইটার মধ্যে বহাল থাকার জন্য সেরাতে মুস্তাকিমের যেই যত ধরনের পদ্ধতি যত কিছু আছে সমস্ত কিছুকে যথাযথ পালন করলেই সেরাতে মুস্তাকিমের মধ্যে থাকবো। বলে সরকারের রাস্তা আমি সোজা চললাম এদিকে যাইতাম না, গাড়ি ঘুরে চালানো লাগবো নি, ভাই সরকারি রাস্তার মধ্যে আপনি চল তৈলে এইটা চলার জন্য নিয়ম আছে না, যদি কই যে হ্যাঁ আমার বাড়ির কাছে দিয়ে সরকারি রাস্তা গেছে যেমনিচ্ছে এমনি চললাম, হ্যাঁ যেমনিচ্ছে এমনি চলতে পারেন, কিন্তু কিছুক্ষণ হইতে পারে হ্যাঁ আপনার জীবন চলে যাবে, কারণ যেই কোনো গাড়ি ঘোড়া এসে আপনারে কী করে লাগবো দুর্ঘটনা ঘটাইব। তুই সাধারণ
রাস্তা চলার জন্য যদি সতর্ক অবলম্বন করতে হয়, আর দিনের যে রাস্তা এইটা কতই না সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার উম্মত বনী ইসরাইলরা যেমনভাবে তারা সেরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেছে, আমার উম্মত এমনইভাবে তাহারা সেরাতে মুস্তাকিমদের সঠিক থেকে তারা দূরে সরে যাবে। হাজওয়ান নালে বিন নালে, কিরম এক জোড়া জুতার মধ্যে একটা জুতা যেরম আরেকটার মতন, কেউ এক জোড়া জুতার মধ্যে দুটা একরকম হয় না, কম বেশি হয়, আর দুটা উঁচার দিক দিয়ে লম্বার দিক দিয়ে একরকম হয় না দুই রকম হয়, একরকম হয় না। তো এই জন্য এটির আরবি এটা একটা মহাবারা যে দুইটা জিনিস একবারে হুবহু যদি হয় তাহলে বলা হয় কি হাজবান নালে বিন নালে, জোতার সাথে জোতার মিল, জোতার সাথে জোতার মিল। অর্থাৎ এই যারা বনী ইসরাইল পদভ্রষ্ট হয়ে গেছে, বনী ইসরাইল কারা, ইহুদি এবং নাসারা, তাহারা যেমন পদভ্রষ্ট হয়ে গেছে আমার উম্মত এমনইভাবে পদভ্রষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জাতি। রাসূল সাল্লাম এইডার পদভ্রষ্টের কেমন হয়ে যাবে এইডার মাত্রা বর্ণনা করতে যে বলেন, হাত্তা ইনকানা ফিহিম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মাতি মাইয়াসনাউ জালিক। রাসূল বলছেন যে বনী ইসরাইলের মধ্যে কেহ যদি প্রকাশ্যভাবে তার মার সাথে অবৈধ কর্ম করে থাকে, নাউজুবিল্লাহ জালিক, প্রকাশ্যে বুঝুননি, আরে গোপনে না, খোলামেলা রাস্তাঘাটের মধ্যে বনী ইসরাইলের কেহ যদি তার মার সাথে অপকর্ম করে থাকে, আমার উম্মত তার মার সাথে এমন খোলামেলা কি করবে, অবৈধ কর্ম করবে, নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়াইন্না বনী ইসরাইলা, কথা শোনেন, আল আল হায়াউ শোবাতুল মিনাল ইমান, লজ্জা হইল ইমানের অংশ, ইমানের অর্ধেক। যে ব্যক্তির ইমান নাই তার কি নাই, তো ইমানের মধ্যে ত্রুটি হইলে মা কি আর স্ত্রী কি, নাউজুবিল্লাহ মিন জালিক। কুকুর কি তার কাছে, এই জানেন কি না, কুকুর এর দ্বারাতেও অনেক নাকি সভ্য দেশে স্বামীর কাজ করা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। তো তার কাছে মা কি আর, নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়াইন্না বনী ইসরাইলা তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লা, নিশ্চয় বনী ইসরাইল তাহারা 72 দলে বিভক্ত হয়ে গেছে। ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লা, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে দল একটা কি, দল একটা কি বাড়ছে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামি, ওই 72 কি প্রত্যেকেই জাহান্নামি, ইল্লা মিল্লাতা ওয়াহেদা, একটা দল ছাড়া। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা আরজ করলেন, হে আল্লাহ রাসূল, যেই দলটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে তারা কারা? কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেইটার মধ্যে আমি আছি এবং আমার সাহাবারা আছে। এই জন্য আমরা যেই আকীদা পোষণ করি এটার নাম কি, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই নামকরণটা আমাদের কোনো মন গড়া না, এইটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে। রাসূল কি বলছেন, মা আনা, আনা তো কি রাসূল সাল্লাম, আরে আনা তো কি রাসূল সাল্লাম, আসাবি অর্থাৎ রাসূল সাল্লামের সাহাবিরা,
তই আহলু সুন্নাত ওয়াল জামাতত কি সুন্নাহ দ্বারাতে জাতুন নবী সাল্লাম রাসূল সাল্লাম আর জামাত দ্বারাতে জামাতু সাহাবা সাহাবায়ে কেরামের দল কয়টা এই সঠিকের মধ্যে থাকতে হলে কি লাগবো রাসূলরও লাগবো এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লামের যারা সাহাবি তারারও লাগবে তারা যেই আকিদা তারা যেই আমল এগুলা তারা যেই আখলাক এগুলোর মধ্যে যারা থাকবো তাহারাই হলো কি আহলু সুন্নাতি ওয়াল জামাত এই হাদিসটা তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস হিসেবে বর্ণিত রয়েছে অন্য একটা হাদিস শরীফ আছে এফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে ইহুদি কারা আমাদের নবীর পূর্বে হইলেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের পূর্বে হইলেন মূসা আলাইহিস সালাম তো মূসা আলাইহিস সালামের যারা অনুসারী তারা হইল কি ইহুদি আর আমাদের নবীর পূর্বে যে ঈসা আলাইহিস সালাম তিনির অনুসারী যারা তারা হইল নাসারা তারা হইল খ্রিস্টান কথা বুঝেছেন আপনারা কারণ ইতিহাস না জানলে কোরআন এবং হাদিস বুঝে যাবেন ফা ওয়াহিদাতুন ফিল জান্নাতে রাসূল বলছেন যে ইহুদিদের মধ্যে যে 71 দলে যে তারা বিভক্ত হয়েছে এক এক দল হলো জান্নাতি ওয়া সাবউনা ফিন্নারে আর 70 হলো জাহান্নামী ওয়াফতারাকিত নাসারা আলা ইসনাতাইনে ওয়া সাবিনা ফিলকা আর নাসারারা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী দাবি করে তাহারা 72 দলে বিভক্ত হয়েছে এহেদাওয়াস সাবরুনা ফিন্নারে 71 দল হলো জাহান্নামী ওয়াহেদাতুন ফিল জান্নাতে আর একটি দল হলো কি জান্নাতি ওয়াল্লাজি নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি রাসূলের শপথ আল্লাহর যেই আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান তাহলে কত ইয়া করে আরে ধীরতার সত্যি গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন লাতাফতারিক উম্মাতি অবশ্যই আমার উম্মত বিভক্ত হবে প্রথমে বলছি উম্মত দ্বারা এখানে কোন উম্মত যারা মুমেন মুসলমান দাবি করব মুমেন মুসলমান দাবি করব এই মসজিদের মধ্যে লেখা থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাদিয়ানিদের মসজিদের মধ্যে আছে না আমরার মসজিদে তো ছোটো করে আছে আমি কাদিয়ানিদের ঢাকা মসজিদে দেখছি একবারে এই ঢাকা মাদ্রাসা বোর্ড আছে না এই বোর্ডের কাছে তাদের কাদিয়ানিদের মসজিদ বিরাট কইরা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাও আহলে হাদিসরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে একটালা হেতারা কী করে রাখছে রাখার পরেও তারা যা রাসূল সাল্লামের উম্মত না উম্মত তো দাবি করে কিন্তু তারা কি পদভ্রষ্ট কি না কারণ কিটা কারণ হলো তার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ যে খাতামুন নাবী সর্বশেষ নবী এইটা তারা মানে না কোরআনে কারীমের অগণিত আয়াতকে তারা অস্বীকার করে এবং অগণিত হাদিস শরীফকে অস্বীকার করে এই জন্য তারা সেরাতে মুস্তাকিমের মধ্যে আসেনি কিন্তু বাংলাদেশ সরকার তারারে অমুসলমান ঘোষণা করতে পারেনি কারণ লেভেল না আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই জন্য কোরআনে কারীমে আছে কয় এক ধরনের লোক তাহারা ইসলামকে ডাল হিসাবে ব্যবহার করব ডাল বুঝেননি ভাই গুলি আইতো না আরে ডাল বুঝেন না যত প্রকারের লাডি আই হোক গুলি আই হোক ডাল ডারে যদি থায় তাহলে কি নিজের জান্ডা বাঁচব এই জন্য এই সমস্ত ফেরকে বাতেলরা ইসলামটাকে ডাল হিসাবে ব্যবহার করছে কিসের জন্য ইমানের লাগিয়া না জানের লাগিয়া কার লাগিয়া কারণ তারার কাছে জানের মায়া বেশি ইমানের মায়ার থেকে
আর আমরা যারা সুন্নি আমাদের কাছে জানের থেকে ইমানের মায়া বেশি, এই জন্য আমরা ইমানের জন্য প্রয়োজনে আমরা জান দিই। তো এখন লাতাব তারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা ফেরকা ফা ওয়াহিদাতুন ফিল জান্নাতে, একটি দল হলো জান্নাতি, ওয়া ইসনাতানে ওয়া সাবউনা ফিন্নার, আর এই 72 দল হলো জাহান্নামী। এই হাদিসটা আবু দাউদ শরীফের 4596 এবং ইবনে মাজাহ শরীফের 3992 হাদিস হিসাবে বর্ণিত রয়েছে। এই মেশকা শরীফের মধ্যে আবু দাউদ শরীফের বরাত দিয়ে একটি হাদিস শরীফ লেখা হয়েছে। রাসূল সাল্লাম বলেন, ওয়াইন্নাহু সাইয়াকরুজু ফি উম্মতি আকওয়ামুন, যে অচিরে আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় সমূহ বেরোইব। এই আকওয়ামুন কইছে, কি কইছেন? কাউমুনত্ব সম্প্রদায়, আর আকওয়ামুন তো কি? সম্প্রদায় সমূহ বের হবে। তাতা যারা বিহীন তিলকাল আহওয়াউ কামা ইয়াতা জারাল কালাবু বে সয় বিহি লা ইয়াবকা মিনহু ইরকু ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালাহু। রাসুল বলছে যে এই সম্প্রদায় কী হইব, যে তাহাদের মধ্যে কুপ্রবৃত্তি মনে যেমনে ছায়, মনে কি আগের জনে কি কইছে, যেমন বর্তমানে এমন রয়েছে যে আবু হানিফা রহমতুল্লাহকে মুশরিক মনে করে, আবু হানিফা রহমতুল্লাহকে যাহারা মানে তাদেরকে মুশরিক মনে করে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এই সমস্ত সম্প্রদায়গুলা কি করতেছে, তাহারা তাহাদের মধ্যে কুপ্রবৃত্তি মনের খামখেয়ালি যেমনে চায় এমনে এগুলো কি এমনভাবে ছড়াইবে, কামা ইয়াতা জারাল কালাবু যেমনইভাবে জলাতঙ্ক রোগ বেসহিবিহি জলাতঙ্ক রোগীর মধ্যে ছড়ায়। এখানে আপনারা দেখছেন কি না, জলাতঙ্ক কি? জলাতঙ্ক শব্দ হলো জলে আতঙ্ক। কোনো ফাগলা কুকুর যদি কাউকে কামড় দেয়, আঘাত করে, নুক লাগায়, তাহলে ওই ব্যক্তির মধ্যে ওই কুকুর ফাগলা কুকুরের যে জীবাণু, এই জীবাণুটা ব্যক্তির মধ্যে প্রবেশ করে। শুধু ব্যক্তির মধ্যে না, ব্যক্তি যদি সংক্রামিত হয়, এই ব্যক্তি যাকে স্পর্শ করে তার মধ্যেও কি চলে আসে। এমনও দেখা গেছে গরুকে জলাতঙ্ক এই কুকুরে ফাগলা কুকুরে কামড়াইছে, এখন এই গাভীকে দুধ দুহাইতে যাইয়া তার আঁচুর লাগছে, তাহলে এইটা কি হয়েছে, ওই গরুকে দুধ গাভীকে দুধ দোহনের সময় যেই আঁচুল করছে তার মধ্যেও কি এটা এমন ছড়ায়। আমি নিজে দেখছি একজন সুস্থ মানুষ, সবল মানুষকে যদি জলাতঙ্ক রোগে যদি আক্রান্ত হয়, তাহার বাকশক্তি পর্যন্ত কুকুরের আওয়াজ হয়ে যায়, সে কি করতে পারে না, মানুষের মতন সে আরে আওয়াজ করতে পারে না, জলাতঙ্ক। অর্থাৎ সে তার এই কলিজা ফেটে যায় ফানি খাওয়ার জন্য, জলের জন্য, কিন্তু ফানি দেখলে সে খাইতে পারে না, ফানির মধ্যে কুকুর দেখে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো রাসূল সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে পদভ্রষ্টতা জলাতঙ্ক রুগীর মতন কি হবে, ছড়াইবে, প্রবেশ করবে, লাইয়াবকা মিনহু এরকুন, যে তার শরীরের শিরা ওয়ালা মাফসিলুন জোরা কোনো কিছুভাবে বাকি থাকবে না, ইল্লা দাখালাহু, তাহার মধ্যে কি থাকবে, ওই এটার যে জলাতঙ্ক
রোগের জীবাণুর মতন তার পুরা শরীর কি হয়ে যাবে, এটা সরাইয়া যাবে পদভষ্টতায়, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সেরাতে মুস্তাকিমে থাকার জন্য আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার নিকটে আমরা কি করব সবসময় দোয়া করব, এবং আমাদের যথাসাধ্য আমরা কি করব চেষ্টা করব, যারা ফেরকায় বাতেল আছে তাহাদের থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করে দো আমলের বালা।